আজকে খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলবো ভার্জিন মজিটো, যেটা রেস্টুরেন্টে আমরা গিয়ে প্রায়শই খেয়ে থাকি। বাড়িতে আমার এরকম পুদিনা পাতা রয়েছে, সেই পুদিনা পাতাই আমি ভার্জিন মজিটোতে ইউজ করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এই গাছের থেকে একদম ফ্রেশ পুদিনা পাতাগুলো তুলে নিচ্ছি। এত ফ্রেশ পুদিনা পাতা দিয়ে যখন ভার্জিন মজিটো করবেন, তখন বুঝতে পারবেন কত টেস্ট হয় আর কতটা ফ্রেশ ফিল হয়। এবার আমি পুদিনা পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। আগের থেকে কেটে রাখা অর্ধেক লেবু চিপে তার মধ্যে থেকে রসটা বের করে নিচ্ছি। ভার্জিন মজিটো আমরা রেস্টুরেন্টে গিয়ে সবাই কিন্তু খেয়েই থাকি, মানে আমাদের যখন একটু রিফ্রেশমেন্টের দরকার হয় তখন খেয়েই থাকি। যখন এই লেবু চেপা হয়ে যাবে, তারপরে আমি পুদিনা পাতাগুলোকে ক্রাশ করে নিচ্ছি হালকা করে, তাতে অ্যারোমাটা খুব সুন্দর বেরোবে। এবার আইস কিউবগুলো ঢেলে নিচ্ছি। তারপরে তার মধ্যে আমি স্প্রাইট দিয়ে দিচ্ছি। স্প্রাইটের জায়গায় প্রথমে যদি আপনারা এখানে সুগার সিরাপ ইউজ করতেন এবং তারপরে যদি নর্মাল সোডা ইউজ করতেন তাহলেও সেম হতো, কিন্তু আমি স্প্রাইটটা নেওয়াই বেশি প্রেফার করি, কারণ তার মধ্যে সুগারও দেওয়া থাকে এবং তার মধ্যে সোডাও দেওয়া থাকে। আমাদের ভার্জিন মজিটো রেডি হয়ে গিয়েছে। কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে না এই ভার্জিন মজিটো! আপনারাও বাড়িতে তৈরি করুন এবং গরমের দিনে উপভোগ করুন। বাই! লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন লোভনীয় চ্যানেলকে। বাই, থ্যাংক ইউ।